এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে ইসরাত জাহান শক্তিয়াপুর লেখা আমার প্রথম ক্রাশ গল্পের ১৯তম পর্ব। আকাশে একটা পূর্ণ চাঁদ, অন্ধকারে গা জুড়ে জ্বলজ্বল করছে আরও কিছু তারাবাজিরাও, বাতাসে এক অন্যরকম আমেজ, চাঁদের আলো ঠিকরে পড়ছে অতই সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে, চিকচিক করা সেই ঢেউ পৌঁছে যাচ্ছে বেঁচে থাকা মানুষের কাছে, যার মধ্যে আছি আমি আর হৃদিও। সাগর পাড়ে জ্যোৎস্নার চিকচিক করা বালুর মধ্যে পাশাপাশি বসে আছি আমরা, বিচের পার ঘেঁষে দাঁড়িয়ে আছে পপুলার, ম্যাপল, উইপিং, উইলো আর ট্রাভেলস পাম সহ আরও অসংখ্য গাছ। অদূরে কিছু বাচ্চারা বালুতে খেলাধুলা করছে, তাদের বাবা মা হাতে হাত রেখে হাঁটছে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে। দূরে কিছু লোক বসে বসে ফিশিং করছে। জ্যোৎস্না নিয়ে তেমন আগ্রহ আমরা কোনো কালেই ছিল না আমার, খুবই যান্ত্রিক গোছের মানুষ আমি। প্রকৃতির সাথে আমার সম্পর্ক অনেক দূরের, কিন্তু আজ কেন যেন চোখ কাটকে গেল। পারতপক্ষে এইভাবে কখনো জ্যোৎস্না বিলাস তো করিনি। প্রকৃতির সৌন্দর্য মানুষের মধ্যে এক ধরনের বিষণ্নতার সৃষ্টি করে, মন হয়ে ওঠে অন্যরকম। সেই ভাবটা বুঝি আমাকেও ছুঁয়ে গেল। ঠিক সেই সময় এক জাগ শিগাল পাখি উড়ে গেল আমাদের মাথার উপর দিয়ে। নীরবতা ভেঙে রিদি হঠাৎই ডেকে উঠল, রায়ান রায়ান দেখো কত সুন্দর সিগাল। রিদি ক্যামেরা বের করে ছবি তোলার চেষ্টা করলো, কিন্তু ব্যাগ থেকে ক্যামেরা খুঁজে বের করে দাঁড়াতে দাঁড়াতেই পাখিগুলো অনেকটা দূরে চলে গেল। রিদি ফুস করে চুপসে যাবার মতো মুখে একটা শব্দ করলো, পিছনে ঘুরে বলল, যাহ তুলতে পারলাম না। ক্যামেরা হাতে আবারও বসে পড়লো আমার পাশে। আমি বললাম, তোমার ক্যামেরার মেমোরি এখনও ফুল হয়নি, যেই ছবি তুলেছ আজ সারাদিন। রিদি তৃপ্তি মুখে হাসলো, প্রফুল্লিত হয়ে বলল, আচ্ছা তোমার আজকে সব থেকে কোন সময়টা বেশি ভালো লেগেছে? আচ্ছা আমি বলি, আমার আজকে সব থেকে বেশি আনন্দ লেগেছে সমুদ্রের উপর প্যারাসেলিংয়ের সময়। কি একটা মুহূর্ত, এই ভয় ভয় লাগে আবার এই আনন্দ লাগে, একদম গোজ বাম দেওয়ার মতো একটা মুহূর্ত। মনে হলো অনেকদিন পর ছোট্টবেলায় অ্যামিউজমেন্ট পার্কে রোলার কোস্টারে চড়ার মতো অনুভূতিটা পেলাম, তাই না? আমি স্মিত হাসলাম, বললাম, ভালো তো, আমারও লেগেছে, কিন্তু রোলার কোস্টারে চড়ার মতো অনুভূতি কিনা সেটা আমি বলতে পারি না। কেন, তুমি কখনো ছোট্টবেলায় রোলার কোস্টারের রাইড নাওনি ভয় পেতে? ছোটরা অনেকেই প্রথমে দেখে ভয় পেয়ে যায়, তারপর আর চড়তে চায় না। মৃদু হেসে আমি বললাম, আমি কখনো সম্মুখ চোখে রোলার কোস্টার রাইড দেখিনি। রিদি অবাক হয়ে বলল, তুমি কখনো অ্যামিউজমেন্ট পার্কে যাওনি? আমি মাথা নাড়লাম, খানিক সময় নিয়ে বললাম, তোমার মনে আছে তুমি একবার আমার বাবাকে নিয়ে প্রশ্ন করেছিলে? আমার বাবা আর আমার লাভ ম্যারেজ ছিল, মা বাংলাদেশ থেকে পড়তে আসা একজন স্টুডেন্ট ছিলেন, সেখান থেকে আমার বাবার সাথে মার পরিচয়। আমার বাবা আমার মাকে অসম্ভব ভালোবাসত। আমার জন্মের কিছুকাল পরই মার মৃত্যুটা বাবা মেনে নিতে পারেনি, ডিপ্রেসড হয়ে পড়ে, জীবন সংসার কোনো কিছুতে তার আর কোনো মন থাকে না, তখন থেকে সে ঘর ছাড়ে। কখনো এই পাহাড়ে কখনো ওই পর্বতে এভাবেই কাটিয়ে আসছে তার জীবন। বাবার স্মৃতিগুলো আমার মনে অনেক ছোট্টবেলার খুব ঝাপসা ঝাপসা চোখে ভাসে। বোধ হবার পর থেকে বাবাকে আমি কখনো আর নিজের চোখের সামনে দেখিনি, শুধু ফোনে কয়েকবার কথা বলেছি। স্কুলে যাবার পর দেখতাম সবার বাবা তাদেরকে স্কুলে ড্রপ করে যায়, যারা ভালো রেজাল্ট করতো তাদেরকে সেদিন অনেক অনেক আদর করতো তাদের বাবা মা। সেটা দেখে আমিও সবসময় শুধু পড়াশোনা করতাম, সব থেকে ভালো রেজাল্ট করার চেষ্টা করতাম, যাতে আমার বাবাও আমার কাছে চলে আসে, আমাকে আদর করে। কখনো দুষ্টুমি করতাম না, জেদ আবদার করে কাউকে বিরক্ত করতাম না, যদি আমার বাবা এগুলো দেখে আমাকে দুষ্ট ছেলে ভেবে আর কখনো না আসে এই ভয়ে। নিজেকে একদম বেস্ট বানাতে চাইতাম, একদম শান্ত ভদ্র বাচ্চাটার মতো। তাই পড়াশোনা ছাড়া বাইরের পৃথিবীর আনন্দ উল্লাসের সাথে আমার কখনো সংযোগ ঘটেনি। আমি তো ঠিকমতো খেলাধুলা করতে বের হতাম না, বাকি বাচ্চারা যখন খেলার মাঠে আমি তখন থাকতাম পড়ার টেবিলে। আমার মাঝে মাঝে মনে হয় আমার জীবনের শৈশবের স্তরটা স্কিপ হয়ে গেছে। কথাটা বলতে বলতে আমি ফিচেল হেসে ফেললাম। রিদি আমার দিকে মলিন মুখে তাকিয়ে রইল। আমি কখনো কারো কাছে আমার ভিতরকার লুকায়িত অনুভূতিগুলোর কথা শব্দে প্রকাশ করি না। আজ যখন সেদিনের সেই সময়টা চাপ দেই, তখন বুঝতে পারি আমার অজান্তে আমার মন রিদিকে কতটা কাছের ভেবে নিয়েছিল। যতটা কাছের হলে নিজের ভেতরটা নির্দ্বিধায় উন্মুক্ত করে দেয়া যায়, যতটা কাছের হলে নিজের একান্ত অনুভূতিগুলো নিঃসংকোচে ভাগাভাগি করা যায়। সেদিন সেই রাতে প্রথম হৃদির সামনে নিজেকে প্রকাশ করি আমি, আর হৃদি হয় আমার ভরসার মনোযোগী শ্রোতা। আজ বিকেলের দিকে আমাদের হোটেল ছেড়ে দেওয়ার কথা শুনেছি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইয়ের বিখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি নাকি এই কিউ এস্টেট।
আমার একজন প্রিয় লেখক তিনি, তাই খুব ইচ্ছে হলো সেই বাড়িটা ঘুরে দেখে আসার। সকালে ব্রেকফাস্টের পর তাই সেই উদ্দেশ্যে বের হলাম আমরা। আর্নেস্ট হেমিংওয়ের বাড়িটাকে এখন হেমিংওয়ে মিউজিয়ামও বলা হয়। সুন্দর সাজানো দেখতে একটা বাড়ি, বাড়ির পাশে একটা পোলো আছে। ভাবতে অবাক লাগে এই বাড়িটাতে তিনি এতকালে সময় কাটিয়েছেন, লেখালেখি করেছেন। একজন ভক্ত হিসেবে এই অনুভূতিটা অন্যরকম। তার অনেক বিখ্যাত গল্প তিনি এই বাড়িতে থাকতে লিখেছেন। দ্য স্নোজ অফ ক্লিমঞ্জারো তার মধ্যে একটি। আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি ঘুরে দেখে আমরা বাইরে বের হয়ে এলাম। কাছে একটা লাইট হাউস ছিল, সেটাও ঘুরে এলাম একটু। খানিক বিশ্রামের জন্য রাস্তার পাশে একটা কাঠের বেঞ্চ দেখে সেখানে বসে পড়লাম আমি। রায়নের ফোনে একটা কল আসায় সে একটু সাইডে গিয়ে কথা বলতে লাগলো। বেঞ্চে বসে আমি একটা কাপ আইসক্রিম খাচ্ছিলাম। খেতে দেরি হয়, অনেকটাই মেল্ট হয়ে গেছে আইসক্রিম। আমি পাশে ঘুরে রায়নকে দেখালাম একবার, এরপর দৃষ্টি ঘুরিয়ে সামনে চোখ পড়তে দেখলাম রাস্তার অপর পাশে একটা অ্যাশ কালারের একটা স্ট্রেট ক্যাট। বিড়াল তো আমার বরাবরই পছন্দ। আমার দিকে বিড়ালটি তাকিয়ে থাকায় আমি আমার হাতের আইসক্রিম ওকে দেখে ইশারা করলাম। বিড়ালটা আসলো না, আমারও দৃষ্টি ঘুরে গেল অন্যদিকে। রায়ন ফোন রেখে আমার দিকে এগিয়ে এলো। তার সাথে কথা বলার জন্য মুখ খুলতে হঠাৎই একটা ধাক্কার শব্দ শুনতে পেলাম। দ্রুত আমার দৃষ্টি চলে গেল সামনে, দেখলাম সেই বিড়ালটি রাস্তার মাঝখানে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম সেখানে, রায়ানও এলো আমার সাথে। ততক্ষণে গাড়ি থেকে লোকটা বের হয়ে এসেছে। লোকটাকে এখানকার স্থানীয় মনে হলো। আমি তাকে রিকোয়েস্ট করলাম আশেপাশে কোনো পশু হাসপাতাল থাকলে আমাদের সেখানে নিয়ে যেতে। হাসপাতালে বিড়ালটিকে নিয়ে যাবার পর ডক্টর বিড়ালটিকে চিকিৎসার জন্য ভেতরে নিয়ে গেল। আমাদের এরপর চলে আসতে হলো হোটেলে। কিন্তু হোটেলে ফিরে আসার পরও আমি কেন যেন আমার মনকে শান্তই করতে পারছিলাম না। আমার শুধু মনে হচ্ছিল বিড়ালটির অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমিই দায়ী। আমি যদি বিড়ালটিকে রাস্তার উপাশ থেকে খাবার দেখিয়ে ইশারা না করতাম তাহলে বিড়ালটা এভাবে রাস্তা পার হতে আসতো না, আর গাড়ির সাথে ধাক্কাও খেত না। খুব অনুতপ্ত বোধ হতে লাগলো আমার। একসময় আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। রায়ান বারান্দায় বসেছিল, সেখানে গিয়ে আমি হন্তদন্ত হয়ে বললাম, রায়ান আমি আবারও পশু হাসপাতালটিতে যেতে চাই। রায়ান অবাক হয়ে বলল, কেন? বিড়ালটার অ্যাক্সিডেন্ট আমার জন্যই হয়েছে, আমার ওর জন্যই রেসপন্সিবল হওয়া উচিত। রিদি, তুমি বেশি বেশি ভাবছ, এমন কিছুই না। শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছ কেন? না রায়ান, তুমি বুঝতে পারছো না, দোষটা আমারই ছিল। এই অনুতপ্ত বোধ নিয়ে আমি এভাবে বসে থাকতে পারবো না, আমি হাসপাতালে যেতে চাই। এখান থেকে ওই হাসপাতাল কত দূর সেটা কি তোমার মাথায় আছে? তুমি আবার এই সময় ওখানে যাবার কথা বলছো? রায়ান, আমি জানি অনেক দূর, তবু আরেকবার কি যাওয়া যায় না? রায়ান কাঠকোট্টা গলায় বলল, আর গিয়ে কি এমন হয়ে যাবে? তোমার যাওয়া থেকে বিড়ালটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি মিনমিনিয়ে আমতামতা করে বললাম, আমরা কি বিড়ালটাকে আমাদের সাথে নিয়ে যেতে পারি না? রায়ান জোর দিয়ে বলল, একদমই না। প্লিজ রায়ান, আমি বলছি বেশি দিন ওকে রাখতে হবে না, আমি শীঘ্রই কিছু একটা ব্যবস্থা করব। আপাতত বিড়ালটা আমাদের কাছে থাকুক। না, আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, কেন রায়ান? তুমি আমাকে একটু বুঝতে চাইছো না কেন? কারণ তুমি বেশি ইমোশনাল হয়ে ভাবছো। এমন হাজার হাজার স্ট্রেট ক্যাট এই পৃথিবীতে আছে, তুমি কি সবার দায়িত্ব নিতে পারবে? এমন অহরহ রাস্তায় ওদের অ্যাক্সিডেন্ট হয়, তুমি কি এমন সব বিড়ালকেই বাসায় নিয়ে যেতে পারবে? তোমার দ্বারা যতটুকু সম্ভব তুমি করেছো, বিড়ালটাকে হাসপাতালে নিয়ে গেছো, ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছো, দ্যাটস ইট, এতটুকু ঠিক আছে। এখন বিড়ালটা মরে গেলেও তোমার কিছু করার নেই। আমি ব্যথিত স্বরে বললাম, তুমি এত স্বার্থপরের মতো এমন নিষ্ঠুর কথা কীভাবে বলতে পারো রায়ান? কারণ আমি স্বার্থপরী, আর এটা আমি স্বীকার করি, মানুষকে বাঁচতে হলে স্বার্থপর হতেই হয়। এত আবেগ দিয়ে জীবন চলে না, আমি যা বলছি প্র্যাকটিক্যালি ভেবেই বলছি, আর এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। কথাটা বলি রায়ান আমাকে এড়িয়ে চলে যেতে লাগলো। আমি পিছনে ঘুরে তার উদ্দেশ্যে অস্ত্র শিক্ত গলায় বললাম, আর আমার চাওয়া পাওয়া নিয়েও কি তোমার কোনো যায় আসে না? রায়ান থমকে দাঁড়ালো, কিন্তু কিছুই বলল না। আমি আশাহত হয়ে দৃষ্টি সামনে নিয়ে এলাম। হঠাৎ আমার মনে হলো রায়ান বুঝি আমার দিকে ফিরে তাকালো। আশা নিয়ে পিছনে ঘুরে তাকালাম আমি, কিন্তু দেখলাম সে দৃষ্টি সরিয়ে ঘটঘটিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। আমার প্রশ্নের উত্তর না বুঝিয়ে দিয়ে আমি মাথা নেড়ে জোর জোরে করে কেঁদে ফেললাম। কিউ এস থেকে ফেরার পথে আমি চুপচাপ গাড়িতে বসে রইলাম। মায়ামি পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই গাড়ি গেল, গড়িয়ে গেল বিকেল। আমাদের অ্যাপার্টমেন্টের কমপ্লেক্সের সামনে গাড়ি থামলে রায়ান কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে পড়ল, চলে গেল বিল্ডিংয়ের ভিতর। আমি কিঞ্চিত অবাক হয়ে তার যাবার পানে তাকিয়ে রইলাম। অগত্যা নিজেই ব্যাগপত্র নেওয়ার জন্য গাড়ি থেকে ভোতামুখে নামলাম। গাড়ির ব্যাকসাইড খুলে দেখতেই চমকে উঠলাম আমি। আমাদের লাগেজের পাশে একটা ছোট্ট আরামদায়ক জড়িতে ব্যান্ডেজ পায়ে সেই বিড়ালটা রাখা।
বিড়ালটা আমাকে দেখেই মিয়াও বলে ডেকে উঠল। খুশি হয়ে বিড়ালটিকে কোলে নিয়ে এক ছুটে সিঁড়িবে আমাদের বাসায় ঢুকে পড়লাম আমি। রয়্যান স্টাডি রুমে বসা ছিল। দরজার বাইরে থেকে আমি আপ্লুত হয়ে বলে উঠলাম, থ্যাংক ইউ রায়ান। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক রায়ের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।